আসসালামু আলাইকুম। ফান্ডামেন্টাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল থেকে খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস আজকে। 45 মার্কসের যে রাইটিং পার্ট রয়েছে তোমাদের, এই 45 মার্কসের রাইটিং পার্টে তোমাদের অনেক অনেকগুলো অপশন, যেমন টোটাল কোয়েশ্চেন্স থাকবে হচ্ছে 1, 2, 3, 6, 8টি প্রশ্ন। 8টির মধ্যে তোমাদেরকে অ্যান্সার করতে হয় মাত্র 3টি, তার মধ্যে আরো অপশন আছে। এখন কোন 3টি অ্যান্সার করলে সবচেয়ে ভালো নাম্বার পাওয়া যায় বা সহজ কোন 3টি, এটা নিয়ে আজকে কথা বলবো। ভিডিওটি হচ্ছে ফার্স্ট ইয়ার 7 কলেজের স্টুডেন্টদের জন্য যাদের ফান্ডামেন্টাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস এই সাবজেক্টটি রয়েছে বা এই কোর্সটি রয়েছে। তো দেখো, তোমাদের রাইটিং পার্টে প্যারাগ্রাফটা আমি বলবো যে প্যারাগ্রাফ কখনোই স্কিপ করা উচিত নয়, প্যারাগ্রাফটা পড়বে। কারণ প্যারাগ্রাফ একে তো লেখা ইজি, তোমরা লাইফে প্রচুর প্যারাগ্রাফ পড়েছো, তারপর আবার তোমাদের প্যারাগ্রাফ থাকবে 3টি, তার মধ্যে 1টি অ্যান্সার করতে হবে, 3টি থেকে 1টি অ্যান্সার করতে হবে, তো অবশ্যই প্যারাগ্রাফটা তোমরা পড়বে বা রাখবে, ঠিক আছে। টোটাল হচ্ছে সবগুলোতে 15 মার্কস করে, প্যারাগ্রাফে 15, অ্যাপ্লিকেশন যা আছে সবই 15 মার্কস। তো এই প্যারাগ্রাফ 3টির মধ্যে একটি কমন পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। প্যারাগ্রাফ এছাড়াও কমন না পড়লে কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা যারা কোর্স নিয়েছো তারা অলরেডি ওখানে সব ক্লাস পেয়ে যাবে, না হলে একটু চ্যানেলে ঘাটাঘাটি করে দেখো। ওকে, সব ক্লাস আবার অবশ্য ঘাটাঘাটি করলে পাবে না, কোর্সের মধ্যে পাবে। এরপর রয়েছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন কোনো মতেই আমি বলবো যে বাদ দেওয়া উচিত না, কারণ অ্যাপ্লিকেশন কিচ্ছু না জানলেও অ্যাপ্লিকেশন লেখার যে শুধু রুলস গুলো আছে, রুলস ফলো করে তুমি প্রত্যেকটা পয়েন্ট ঠিক মতো লিখলে, মানে ধরা যায় যে 15 মধ্যে তুমি 7, 8, 9 এমনিতেই পেয়ে যাবে, যদি অ্যাপ্লিকেশন তোমার ঠিক নাও হয়, যদি রুলস ঠিক থাকে। রুলস গুলো কি, ওই যে কোথায় ডেট লিখতে হয়, তার নিচে হচ্ছে যার কাছে অ্যাপ্লিকেশন লিখছো তার নাম ঠিকানা, সাবজেক্ট, শেষে হচ্ছে সিগনেচার, এগুলো নিয়েও আমার ভিডিওস আছে, তোমরা অবশ্যই দেখেছো আশা করি। দেন হচ্ছে রিপোর্ট। রিপোর্টটা আমি বলবো যে রিপোর্ট যদি তোমার জানা থাকে, কৌশলগুলো জানা থাকে, তাহলে লিখতে পারো, খুব একটা কঠিনও না, খুব একটা সহজও না, এগুলোর থেকে একটু কঠিনই বলা যায়। এরপরে তোমাদের রয়েছে সিভি বা রেজিউমি। সিভিটা আসলে বেশ বড়, অনেক বড় লিখতে হয়, তো এটা তোমরা চাইলে স্কিপ করলে করতে পারো, তবে সিভি খুব একটা কঠিন না। সিভির সাথে কভার লেটারটা লিখতে হয়, সেটা অ্যাপ্লিকেশনের মতোই। দেন হচ্ছে একটা স্টুডেন্টের বায়োডাটা লিখতে হয়, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি করে না করে সেগুলো, তো এগুলো সবগুলো নিয়েই হচ্ছে আমার ক্লাস পাবে। দেন হচ্ছে লেটার। লেটার কোনোভাবেই স্কিপ করা যাবে না, আমি বলবো যে লেটারটা তোমরা লিখবে, কারণ লেটার লেটার হচ্ছে একমাত্র জিনিস, যদি ফর্মাল লেটার না আসে ইনফর্মাল লেটার আসে, ফর্মাল লেটার তো এখানে থাকবে, এটা অবশ্যই ইনফর্মাল লেটার, ফ্রেন্ডের কাছে, বাবার কাছে, ফ্যামিলির কাছে, ওখানে তো তুমি অলমোস্ট যা ইচ্ছা তাই লিখতে পারো, যদিও ভুলভাল ইংলিশ লেখা যাবে না, মানে তুমি চাইলে নিজের মতো করে যা ইচ্ছা যা জানো সেটা লিখতে পারো। তুমি যদি মনে করো যে আমি হচ্ছে লেটারে আমাকে এই টপিক নিয়ে লিখতে বলছে, ওই টপিকে আমি দুটো লাইন জানি, তুমি ওই টপিকে দুটো লাইনই বলো, ফ্রেন্ডের সাথে অন্য একটা বিষয় শেয়ার করো, সমস্যা নেই, এটাতে ভুল হয় না। সুতরাং তোমরা প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন এন্ড লেটার এই তিনটে দিবে অবশ্যই। এরপরে রয়েছে আমাদের এসে, শর্ট এসে বা কম্পোজিশন যেটাকে আমরা বলি। এসেটা অনেকটা প্যারাগ্রাফের মতোই, তোমরা এসেটা চাইলে দিতে পারো, তোমাদের কিন্তু অলরেডি 3টা হয়ে গেছে। এই 3টার মধ্যে দেখা গেল যে এমন একটা অ্যাপ্লিকেশন হয়েছে যেটা আমি পারি না, কমন নেই, তাহলে তুমি অ্যাপ্লিকেশনের পরিবর্তে সোয়াইপ করে সেটা এসে অ্যান্সার করবে, অথবা এসেও কঠিন লাগছে তখন তুমি ব্রেন স্টর্মিংটা, আমি এবছর তোমাদের এটা পড়াবো না, এটা একটু জটিল আছে, এবছর এটা পড়াবো না, এটা প্রয়োজনও নেই। 8টি অপশনস এর মধ্যে 3টি ব্রেন স্টর্মিং বাদ দিলে তোমার 7টির মধ্যে 3টি অপশন তারপরেও থেকে যাচ্ছে। অ্যাম্পলিফিকেশন বলতে বোঝায় হচ্ছে মূলত ভাব সম্প্রসারণ, বাংলাতে যেগুলো আমরা পড়ে এসেছি ছোটবেলায়, তো অ্যাম্পলিফিকেশনটাও চাইলে পড়তে পারো। প্রবাদ বাক্যগুলো অ্যাম্পলিফিকেশন নিজে বানিয়ে খুব একটা লেখা যায় না, তোমাকে একবার হলেও রিডিং পড়তে হবে, ঠিক আছে। আমি কয়েকটা অ্যাম্পলিফিকেশন নিয়ে ভিডিও আপলোড করব, দুইদিনের মধ্যে পেয়ে যাবে, তো সেগুলো তোমরা দেখবে, আশা করি এটা অ্যান্সার করতে পারবে। তাহলে তোমাদের আমি বলবো যে ইজিলি অ্যান্সার করার জন্য এই বক্স দাগ দেওয়াগুলো, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, লেটার, এসে অ্যান্ড অ্যাম্পলিফিকেশন, এই 5টির মধ্যে তোমরা প্রস্তুতি রাখবে, যেন 3টি অবশ্যই তোমাদের কমন থাকে, ঠিক আছে। আর সাজেশনস আমি আমার পেজে আপলোড করে দিয়েছি, লার্ন উইথ পলাশ যে পেজটা আছে সেখানে তোমরা পেয়ে যাবে, সাজেশনস আপলোড করা আছে, দেখবা যে একটা ফটো দেওয়া আছে সাজেশনসের, ওখানে সব ইয়ারের সব সাজেশনস দেওয়া আছে। এছাড়াও তোমরা যদি আমার কোর্স নিতে চাও, এই মুহূর্তে ফার্স্ট ইয়ারের অ্যাভেলেবল কোর্স রয়েছে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইন্ট্রোডাকশন টু প্রোজ পোয়েট্রি, এগুলো কোর্স ফি অনেক কম, ডিসক্রিপশনে লেখা আছে, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার সাথে কথা বললেই হবে। কোর্সগুলো নিয়ে নিলে তোমরা আমার সকল ক্লাস একত্রে পেয়ে যাবে, ওখানে লাইন ধরে আমি সব পড়িয়ে দিয়েছি, তোমরা এই ক্লাসগুলো দেখার চেষ্টা করবে। তো এই ছিল আমাদের রাইটিং পার্ট, 45 মার্কসের জন্য আমরা কোন কোন অংশগুলো পড়বো, আর এই প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা আলাদাভাবে, এই পয়েন্টসগুলো নিয়ে, সরি, আলাদা আলাদা আইটেমসগুলো নিয়ে হচ্ছে আমার ভিডিও তোমরা পাবে, সেগুলো একটু দেখে নেবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।